অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মকর রাশি, মে মাস কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি মাসিক রাশি ফলের ভিডিও। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, প্রথমে আমি জানাই এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু এই রাশিফলটি আমি আপনার সামনে প্রত্যেক মাসে কিন্তু উপস্থাপনা করে থাকি। মকর রাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকে যে একই রেজাল্ট পাবে কখনো আমি দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে আগামী মাসে চলার পথে পাথর হিসাবে কিন্তু কাজে আসবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। শুরু করা যাক মকর রাশি। যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন এই মে মাসে। প্রথম আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা। দেখুন, আর্থিক স্থিতি আপনাদের আয় এবং ব্যয় কিন্তু সমান হবে, অর্থাৎ ইনকাম যেমন হবে পাশাপাশি আপনাদের খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু নির্দেশ করছে। আপনি যদি দ্বাদশপতি আপনার ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ খরচের জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু বাড়াবে। আপনি মকর রাশির মানুষ, দ্বাদশপতি ধনভাবে অবস্থান, অর্থাৎ খরচের পরিমাণ কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে হোক না কেন আপনাদের বৃদ্ধি করবে। শরীরগত দিকটা যদি আসি, শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। শরীর নিয়ে খুব বড় ধরনের যে সমস্যা, সে সমস্যা কিন্তু থাকছে না। খুঁটিনাটি ছোটোখাটো আপনাদেরকে ভোগাতে পারে, কিন্তু বড় ধরনের শরীর নিয়ে যে আপনাদেরকে ভোগানো সেটা কিন্তু থাকছে না। এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির কর্মভাবে। দেখুন, কর্মক্ষেত্রে সফলতা আপনারা নিশ্চিতরূপে পাবেন। মেহনতি যতটা আপনারা পরিশ্রম করবেন, যতটা আপনারা লেবার দিবেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন, বদলির সম্ভাবনাটা কিন্তু থাকছে। বর্তমানে শনি সাড়ে সাথে কিন্তু মকর রাশি চলছে, তবুও বলবো এই শনি সাড়ে সাথের এই দ্বিতীয় চরণে আপনারা অনেক কিছু কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু করবেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। আপনাদের এ মাসে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা থাকছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। যদিও আপনার জন্মছক দেখা দরকার, আপনার জন্মছকে লটারি বা শেয়ারের যোগ আছে কি না, তবে কিন্তু আপনারা এই সকল জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন। নয়তো প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন, সেই জায়গাটা কিন্তু আপনার হচ্ছে না। আপনি মকর রাশির মানুষ, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ পরিবারের ক্ষেত্রে বেশ খুশির জোয়ার কিন্তু আসতে চলেছে। বেশ কিছু শুভ সংবাদ আপনি মকর রাশির মানুষ আপনি কিন্তু এ মাসে পেতে চলে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন বা দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে পেটের সমস্যা এ মাসে আপনাদেরকে ভোগাতে পারে। আপনি মকর রাশির মানুষ, পেটের সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে। আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা খুব একটা কিন্তু ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে না এ মাসে, অর্থাৎ বিয়ের ব্যাপারটাতে খুব একটা যে ভালো যোগাযোগ আসবে তেমন কিন্তু আশার বাণী আমি শোনাতে পাচ্ছি না। গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। বিয়ের ব্যাপারটা মে মাসে কিন্তু আপনাদের খুব একটা শুভকর নয়। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা হইতে চলেছেন। নতুন প্রেম আপনার জীবনে আসতে চলেছে, পুরাতন প্রেম কামব্যাক। প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি কিন্তু আপনি মকর রাশি মানুষ, প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে সম্পর্কের উন্নতি হতে চলেছে।
দাম্পত্য সুখের জায়গায় আপনাদের নির্দেশ করছে, পরিবারের মধ্যে আপনাদের সুখের জায়গা নির্দেশ করছে। এ মাসে আপনাদের কোনো সম্পত্তি অর্থাৎ প্রপার্টি, জমি জায়গা বা ফ্ল্যাট এগুলো কিনা বা তার জন্য কোনো টাকা অ্যাডভান্স করা এই জায়গাটা কিন্তু থাকছে। ব্যবসা ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন, যে কোনো ব্যবসা থেকেই আপনারা কিন্তু এ মাসে যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা পাবেন। তবে আবারও বলছি, ব্যবসা ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, সেরকম কিন্তু পরিস্থিতি নেই। আপনারা হিউজ ইনভেস্টমেন্ট করলে সে টাকা অনেক সময় রিকভারি হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। আপনাদের ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা কিন্তু প্রবল থেকে প্রবলতর থাকছে, অর্থাৎ মুখে আপনার সামনে মিষ্টি, আপনার কাছে কাজ গুটিয়ে নেবে কিন্তু আপনারই বদনাম করবে, আপনারই ক্ষতি করার চেষ্টা করবে, এরকম জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনি মকর রাশি মানুষ, জ্ঞাতি শত্রুতা থেকে বিশেষভাবে আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং কমিউনিকেশন যোগাযোগের জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হবে। অর্থাৎ এই জায়গাটা কেন, শনি দৃষ্টি আপনাদের কমিউনিকেশনের যোগাযোগের জায়গাটাতে পড়ছে, অর্থাৎ আপনাদের বাধা বিঘ্ন অতিক্রম করে কিন্তু আপনাদেরকে কিন্তু যেতে হবে। ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিতরূপে পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু হতে চলেছে। এবং আপনাদের একাদশ স্থানে তুঙ্গস্থ কেতু আপনাদের সফলতা সাকসেসের জায়গা কিন্তু দিবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তি, সন্তানের কেরিয়ার, সন্তানের হেলথের জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পাবেন। আপনি মকর রাশি মানুষ, সন্তানের দিকগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। মকর রাশির ক্ষেত্রে এডুকেশনের পার্টটা যদি বলি, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে না। যারা উচ্চ শিক্ষায় আছে বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব যে ভালো আশার বাণী আমি কিন্তু আপনাদেরকে শোনাতে পারছি না। এডুকেশনের দিকটাতে কিন্তু আপনাদেরকে মনোযোগ অবশ্যই দিতে হবে। আপনি মকর রাশির মানুষ, এ মাসে আপনার পিতার হেলথ, পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য দিকটা কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু নজর দিন। এই জায়গাটাতে কিন্তু হসপিটালাইজেশন হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আপনার পিতা এবং মাতা দুইজনের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতাও কিন্তু অবলম্বন করুন। মকর রাশি গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টাকা আটকে যাওয়ার, টাকা ফেঁসে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দিচ্ছে। অর্থাৎ কোনো জায়গাতে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু ভুল করেও করবেন না, এই জায়গাটাতে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসবে। এবং বন্ধুবান্ধব থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন, বন্ধুবান্ধবের থেকে হেল্পের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। আত্মীয় স্বজন থেকে কিন্তু একটু হলেও সাবধান, জ্ঞাতি শত্রুতা আবারও বলছি, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা কিন্তু জ্ঞাতি শত্রুতা আপনাদের থাকছে। যারা সেলফ প্রফেশনে আছেন, আপনি ডক্টর, আপনি অ্যাস্ট্রোলজার, আপনি টিচিং প্রফেশনে আছেন বা আপনি অ্যাডভোকেট, আপনারা কিন্তু এ মাসে কিন্তু বা এনজিওতে আছেন, আপনারা এ মাসে কিন্তু বিশেষভাবে ভালো ফল কিন্তু পাবেন। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের সাথে যারা যুক্ত আছে, বিদেশ থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। ছোটোখাটো কোনো ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে, খুব কাছে ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে যারা রাজনীতির ক্ষেত্রে আছে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্থানের জায়গা কিন্তু নির্দেশ করছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এ মাসে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং বেশ কিছু আটকে যাওয়া কাজ, ডুবে যাওয়া কাজ, এই কাজগুলো কিন্তু আপনাদের এ মাসে সম্পন্ন হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাইয়ের সাথে মতবিরোধ এবং ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, হাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই দিক থেকে বি কেয়ারফুল, যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন।
মকর রাশি ক্ষেত্রে বেশ কিছু খুশির সংবাদ আসতে চলেছে এই মে মাসে, যেটা এখন না হলে ভবিষ্যতে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এই ছিল মকর রাশি মে মাসে রাশিফলে কি ফল পেতে চলেছে তার একটা জিস্ট। নমস্কার, ধন্যবাদ।